একটা গল্প বলি একটা জেলখানার গল্প বহুজাতিক জেলখানা বিভিন্ন জাতি এই জেলখানায় আছে বিভিন্ন দেশের লোকজন আছে আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশও আছে এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা খাঁচা এবং সেই খাঁচার মধ্যে সেই দেশের লোকজন সেই দেশের আসামিরা আছে এবং খাঁচা সবগুলো খাঁচাই বন্ধ শুধুমাত্র বাংলাদেশিদের যে খাঁচাটা সেটার উপরটা খোলা চাইলে তারা পালাতে পারে তারা খুব ভালো তারা পালায় না তারা উন্নতি থাকে এবং সবাই খুবই অবাক যারা পালাচ্ছে না কেন অন্য যে খাঁচায় যারা আছে অস্ট্রেলিয়ান তারপরে ব্রিটিশ আমেরিকান আফ্রিকান তারা খুব মজা নিয়ে এই খাঁচার দিকে তাকিয়ে থাকে এটা তাদের একটা বিনোদন এবং তারা একসময় আবিষ্কার করে যে তারা কেন পালাচ্ছে না যখনই একজন পালাতে চেষ্টা করে খাঁচার উপর দিয়ে বের হতে চেষ্টা করে তখন আরেকজন টেনে ধরে রাখে এবং কাউকেই পালাতে দেবে না এবং এটা বাকিরা এনজয় করে আমাদের অবস্থাটা তাই আমরা কাউকে উঠতে দিব না একজন উঠতে থাকলে আর একজন তার পা টেনে ধরবো আমাদের উঠতে হবে তো জাগতে হবে তো হ্যাঁ ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে তো আমি এটা কোনোভাবেই আমাদের জাতি বা দেশকে ছোট করার জন্য বলছি না বলছি যে আমাদের কি এই সমস্যাটা নাই আসলে আছে তো সেই সমস্যাটা আমরা কাটাই কাটিয়ে উঠি সেই কারণেই আমাদের আজকের বিষয় নারী নির্যাতন স্বাগত জানাচ্ছি বিএসআরএম প্রেজেন্টস জাগো বাংলাদেশ তিন চার পাঁচ ছয় সাত সাত জন আমার কয়েকটা ড্রেস আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ইস আর তিনটা হলে এক একজনের কাছে দুইটা করে বিক্রি করতে পারতাম কেন এগুলো কি কেনা যায় না আমরা তো এগুলোই পরি নাকি এই জামাটা এই জামাটা সালমার কেমন জামাটা সালমার জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয় হামিদা জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয় কি সাত বছরের মেয়ে ফাতেমা সেই জামাটি পরে তাতে প্রবলেম হয় ও তো একটা প্রবলেম যার প্রবলেম হয় ও নিজেই একটা প্রবলেম না এই জামাটি পরলে যার প্রবলেম হয় সে আমাদের সোসাইটির প্রবলেম দোষ দিয়ে যাই আমরা পোশাক 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 কি মনে হয় তোমার একটা মেয়ে তার পছন্দ মতো পোশাক করবে না আচ্ছা পোশাক পরলেই যদি প্রবলেম হয় তাহলে সাত বছরের মেয়েটির ক্ষেত্রে কি যুক্তি দেবো আমরা যিনি বোরখা পরেছিলেন তার ক্ষেত্রে কি যুক্তি দেব কোনো যুক্তি আছে না তুমি যে জামাটা পরে আছো ফ্যামিলিতেও তো অনেক সময় বলে আত্মীয় বলে হ্যাঁ ড্রেস আপ নিয়ে কথা কি মনে হয় কি কেমন হয় তোমার মনের মধ্যে কি অনুভূতি হয় যখন তোমার ড্রেস আপ নিয়ে কেউ কথা বলে অবশ্যই খারাপ লাগার কথা খারাপ লাগে অবশ্যই কিন্তু আমার মনে হয় যে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে বা এরকম করে রেখেছে কিছু কিছু মানুষ যাতে মেন্টালিটির জন্য যে তারা এই সব কথাগুলো বলে এটা এইচে বেশি আর আমি কোনো কিছু প্রবলেম দেখছি না এটা আর কিছু না সেটাই এটা একটাই সেটা হচ্ছে নিজের মনের সঙ্গে সে যুদ্ধ করে পারে না এবং না পেরে পরাস্ত হয়ে সে তখন তোমার পোশাকের দোষ কিন্তু আমার মনে হয় সম্ভব নিজের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব তোমার নাম কি ওমর খান ওমর খান ওমরখান তোমার কি মনে হয় এটা প্রবলেম হওয়া উচিত এক একদম দিল থেকে বলবে কোনো অসুবিধা না আমার মনে হয় না যে এটা পোশাকের কারণে কারণ সবার আগে দেখতে হবে যে আমার মেন্টালিটি কতটুকু প্রস্তুতি একটা মানুষকে পোশাক দেখলেই তার বিবেচনা করে যেমন এট লিস্ট এইটুকু আমরা জানতে পারলাম বা এইটুকু আমরা বলতে পারি যে সমস্যাটা ওই ওখানে সো সেই জায়গাটাকে আমরা ঠিক করি আমরা শ্লীল হয়ে উঠি আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতে শিখি সেটা না শিখলে আমি আসলে পুরুষ হয়ে উঠব না আমি এই কথাটাই বলতে চাই ইমাম গজালি রহমতুল্লাহ বলেছেন দে আর থার্টিন এনিমিজ ইনসাইড ইউ দ্যাট ইউ ক্যানট সি তেরোটি শত্রু তোমার ভেতরে আছে যেগুলো তুমি দেখতে পাও না জিহাদটা তাদের এগেনস্টে ঘোষণা করতে বলেছেন প্রথমে সে ব্যাপারটা আপনার আমার মনের মধ্যে ওখানে সাপ সেই সাপের সঙ্গে কথাবার্তা বলেন না তাকে থামান না পোশাকের দোষ দেন আমরা এখন একটা ভিডিও দেখব পাতা আর দেহি আমার মা তো স্টার দিয়ে মারছে হারা শরীরে জিবরা আগুন দেছে জিবরা পুড়িয়ে গেছে আমার যার সাথে বিয়ে ছিল সে চারটে বিয়ে করেছে দেখলাম তা তো আমাদের মানুষরাই করেছে তারা মানুষ কোনো মানুষ তারা কোনো তারা মানুষ না এখন আরো একটা ভিডিও দেখবো আমরা এতক্ষণ যাকে দেখলাম তার নাম হাসিনা আমরা হাসিনার সঙ্গে এখন কথা বলবো নাপা আপনি একটু কষ্ট করে স্টেজ আসবেন প্লিজ আসুন আপনার উপর ঘটে যাওয়া ঘটনা বলেন 2004 সাল আমি জানুয়ারি মাসের বাইশ তারিখে দিবঙ্গে এসে দগ্ধ আমাকে সাথে সাথে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ভর্তি করে ওইখানে আমার বিগত চার মাস ট্রিটমেন্ট করে করার পর আমি আবার ফিরে যাই এসি সার্ভাইভার ফাউন্ডেশন এনজিওতে ওইখানে আমার তারপর ওইখানে চার মাস এক বছর টোটালি আমার চিকিৎসাতে যায় এক বছর আমি পুরোপুরি সুস্থ হই নাই অনেক অনুরোধ করে আমি গ্রামে যেতে চাই কারণ গ্রামে বাড়ি আমি অনেক দিন ধরে দেখি না তারপর ওইখান থেকে আবার ফেরত আসি আবার অপারেশন করি এরকম করে দুই বছর আমি আমার চিকিৎসাটাই করে। আপনি বললেন সামান্য একটা ইস্যুতে এসে কাজটা করেছিল মানে আমরা একটু ডিটেইল শুনতে চাই আমাদের বাড়িতেই কাজ করতে কি কাজ তার নাম আমি সে ছোট্ট একটা ঘটনা ইস্যু ধরে আমাকে এসে নিক্ষেপ করে তো আমি সেই দিন বৃহস্পতিবার আমি কলস আর বালতি ভরে পানি রাখছিলাম ওই গোসল করার জন্য প্লাস কাপড় চুপড় ধার জন্য তো সে এই কলেজের পানি আর বালতির পানিগুলো খরচ করে ফেলায় পরে আমি বকা দিয়েছিলাম একটা গ্রামের বাসে বকা দিয়েছিলাম তো খালার কাছে বিষান দেয় হাসিনা আমাকে বকা দিয়েছে পরে খালা আবার আমাকে অনেক বকা জকা করে কেন কাজে লোকের সাথে এরকম ব্যবহার করি পরে আমি সূর্যায় নিলাম আমার আব্বার কাছে কমপ্লেন দেয় দেখ ওই দিন রাত্রি আমাকে এসিড নিক্ষেপ করে সে পালিয়ে যায় তার বয়স তখনকার সময় প্রায় ৩৫ হবে দু হাজার চার সালে পঁয়ত্রিশ কিংবা সত্ত্রিশ এরকম হবে একটা মেয়ে এসিদ দাগ্ধ হলে তার কথাটুকু যন্ত্রণা সেটা একটা মেয়েই বলতে পারে একজন এসিড ভিক্ষি বলতে পারে আশেপাশে সমাজ যত আত্মীয় স্বজন আছে প্লাস নিজের ভাই বোনরা এরা বোঝে না সে বেদনাদায়ক কতটা কষ্টদায়ক হাজার মানুষের ভিড়ে আমি একজন অন্যরকম একটা ভয়ানক রূপে এক মেয়ে যার চেহারা আর কোনো অস্তিত্ব নাই ভয়ানক এক চেহারা দেখলে সবাই দেখলে ভয় পায় এবং আমি যখন এসে থেকে অনুরোধ করে বাড়িতে ফিরে যায় তখন আমাকে দুজন দেখে সেনশ্লেষ করেও গেছে বোবা হয়ে গেছি কথাই বলতে পারতেছি না শুধু দু চোখে অজরের জল আর কিচ্ছুই ছিল না শুধু জল টুকুই ছিল আর আমার বাসার যে উৎসটা ছিল সেটাই আমার ছিল শক্তি আমার বাস্ত হবে প্রথমে অনেকদিন ভেবেছিলাম যে আত্মহত্যা শুনি না আমি আর নিতে পারতেছিলাম না মাঝে মাঝে ভাবতাম যে এত 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 যন্ত্রণা এত কষ্ট মেনে নেওয়া যায় না মনে হয় যে মারাই যায় তারপরে নিজেই সিদ্ধান্ত নিলাম যে না বাস্তব হবে যেভাবে হোক আমি বেঁচে থাকবো এফেক্টেড হলেন তার আগে আপনি ওই তখন পড়াশোনা করতেন হ্যাঁ আমি পড়াশোনা করতাম কোন ক্লাসে পড়তেন তখন আমি নিউটনে পড়তাম পরীক্ষা দিব এসএসসি আপনার কি ছিল চিন্তা ভাবনা ছিল কি জীবন নিয়ে কি হবে তখন তার স্বপ্নটা কি ছিল তখন তার স্বপ্ন ছিল তো সাধারণ 10 আষ্টার মেয়ের মতন একজন গৃহিণী হব ভালো গৃহিণী হব

আপনি এই শাস্তিতে আপনার কি মনে হয় আমি এই শাস্তিতে আসলে পুরোপুরিটা সন্তুষ্ট না কারণ যার যা শাস্তি વિશે হয়তো আমার কাছে মনে হয় খুব অল্প দিনের জন্য আমার এ শাস্তিটা কারণ আমি তো জীবনটা আমি তো যতদিন দিন বেশি থাকি ততদিনের যন্ত্রণাটা আমার থেকেই যাচ্ছে দাও দাও করে জলে কারণ একটা স্বাভাবিক মেয়েকে দেখলে আমার কষ্ট স্বাভাবিক কষ্ট হবে কারণ আমি তো এরকম ছিলাম না আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফরিদাপা আপা উনি ডেপুটি পুলিশ কমিশনার এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন আমাকে একটু যে আইনে কি আছে সর্বোচ্চ শাস্তিটা কি আছে হুম থ্যাংক ইউ কোনো দাহ্য পদার্থ দ্বারা কাউকে যদি ভিক্টিমাইজ করা হয় তার যদি অঙ্গহানি হয় তার লাইফ লং ইমপ্রিজনমেন্ট সেটাই তার পানিশমেন্ট যে যাবজ্জীবন কারাদণ্ড সেটার মেয়াদ কত বছর যাবজ্জীবন যেটা যতদিন মৃত্যু হয় না এর আগে ছিল ১৪ বৎসর তারপর কেউ বলে বিশ বৎসর যেমন চোদ্দ বছর বা বিশ বছর পরে ওই লোকটি যেই কাজটি করেছে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখলে সে হয়তো বের হয়ে আসবে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে তার চেহারাটা এরকম হয়ে যাবে না বা সে বের হয়ে আসার পরে তার শাস্তি শেষ হয়ে যাওয়ার পরে সে তার আগের রূপ ফিরে পাবে না তো সেই ক্ষেত্রে আমার ভেতরের যে মানুষটা ভেতরের যে মনটা যেই মনটা কাঁদে সেই মনটা বলছে যে আরও অনেক কঠিন অনেক কঠিন শাস্তি হওয়া উচিত ছিল ইটস নট নর্মাল আমার এমন মনে হয় এই আর কি একটা বলার ছিল হ্যাঁ ফরিদ আপা বললেন যে যাবজ্জীবন কারাদণ্ড হলে আইনের ভাষায় এটা এমন হতে পারে যদিও ক্লিয়ার না বিশ বছর সেখানে খাবার দাবার পাচ্ছে তাহলে বলতে সেখানে ভালোই আছে বাহিরের কারো সাথে নাই তাই তো তাহলে অ্যাকচুয়ালি তার কি শাস্তিটা হচ্ছে অবশ্যই না আমার তো সেটা মনে হয় না তাহলে কি করা যেতে পারে যে হাতটা দিয়ে সে অ্যাসিডটা মারলো প্রতিদিন সকালে আর ঘুমানোর আগে একটা বেত নিয়ে ঠাস 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 পঞ্চাশ বার যদি দুই হাতে পঁচিশ পঁচিশ করে বাড়ি দেওয়া যায় তাহলে যদি একটু মানুষ হয় আর কি তাহলে সে বুঝবে যে এই হাত দিয়ে সে অ্যাসিডটা মারছে নেক্সট টাইম সে বের হওয়ার সময় সেই হাতটা তার কাপে আরেকটা মেয়ের দিকে তাকালে হ্যাঁ এগুলোই আমাদের আবেগ আমাদের মন এরকমই বলতে থাকে কিন্তু আমরা আইনের লোক না কি হবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের মন বলে যে আরও কঠিন কিছু আপনারা আসলে কেউ কিছু ভাবতে পারছেন যে আমরা পর্দায় যে চেহারাটা দেখলাম তারপর তাকে দেখলাম মানা যায় কোনোভাবে কেউ মানতে পারবে সম্ভব এটা মানা সম্ভব না আপনি আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এসে আপনার কোন লাভ হয়নি কোনো লাভ হওয়ার আপনার নাই কিন্তু আমরা মানুষকে বোঝাতে চাচ্ছি মানুষকে দেখাতে চাচ্ছি যে এই ঘটছে এই যেন আর না ঘটে আছেন সামনে আপনার বিয়ে আচ্ছা আমরা অত্যন্ত ভালো লাগলো যার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে তার নামটা কি বলা যাবে তার নাম মনিরুজ্জামান মনির মনিরুজ্জামান মুনি আমি একটু দাঁড়িয়ে আপনার একটু সবাই দাঁড়িয়ে মনির ভাইকে আমরা একটু সম্মানটা জানাই আমরা সেলুট করছি তাকে ভালো থাকবেন আপনি হ্যাঁ আর যখনই মনে হবে যে কথা বলতে ইচ্ছে করে বা ই করতে আছে তখনই আপনি আপনি লাগলে ফোন দেবেন আমাকে এখন বার দিয়ে দেবো না আছেন এটা কি আসলে মানুষের মধ্যে আসলে কি বাস করে এটা কি মনোরোগ কি করলে এটা দূর হবে শুধু আইন দিয়ে বুঝিয়ে কিভাবে শাস্তি দিয়ে আচ্ছা দেখে মনে হলো না যে কি করে কি হবে কিছু করেই কি বদলাবে? আমি কথা বলেছি। করেছি যে আপনি কি চিকিৎসকদের সঙ্গে আলাপ করেছেন এবং আগের মতো করা যায় না কোনোভাবে চেহারাটা আগের মতো সে তেমন কিছু কি আছে কসমেটিক সার্জারি বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর কথা শুনেছি কিন্তু উনি বললেন যে না এবং যদি জানা যায় যে এইভাবে সম্ভব বাংলাদেশে হৃদয়বান লোকও প্রচুর আছেন নিশ্চয়ই তারা এগিয়ে আসবেন নিশ্চয়ই আসবেন আমি জানি যে তাদের চোখে পানি এসেছে অনেকের চোখেই এসেছে আমরা এখন একটি রিপোর্ট দেখব একটি পরিসংখ্যান দুই সালে ধর্ষণের শিকার হয়েছেন ছয়শো উনষাট জন নারী দুই সালে বেড়ে দাঁড়িয়েছে আটশো আঠারো অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন বত্রিশ জন নারী ধর্ষণের পর নির্মম হত্যা করা হয়েছে সাতচল্লিশ জনকে বিভিন্ন জায়গায় ফতোয়ার শিকার হয়েছেন জন নারী আমাদের সঙ্গে আছেন রুবানা হক উদ্যোক্তা লেখক তার সঙ্গে একটু কথা বলবো আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানের একটি বড় উদ্দেশ্য হচ্ছে অন্বেষণ যে আমরা খোঁজ করতে চাচ্ছি কেন এমন হচ্ছে এবং কেন প্রতিকার হচ্ছে না আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলেন যে পরিসংখ্যানটি দেখলেন ওটা সালিশ কেন্দ্রের আর যদি আপনি অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের একটা রিপোর্ট আছে সেখানে আসলে খুব স্পষ্টভাবে ওরা বলেছে যে যারা অ্যাসিড বিক্রিম তাদের একশো জন যদি ধরেন তার মধ্যে পঁয়তাল্লিশ জন আসলে একেবারে নিজের আশেপাশের লোকরা এটা করে শতকরা পঁচিশ জন স্বামী আর বিশ জন আশেপাশের খুব কাছের লোকরা যে এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে সমাজে যে আমরা আসলে মনে করি যখন এক একটা ঘটনা ঘটে তখন আমরা সবাই মিলে আসলে রাজপথে নামি ঠিকই ওই মোমবাতি ধরে সবাই একটা প্রসেশন করি আমরা টক শো করি সেমিনার করি অনেক চেঁচামেচি করি প্রেস বিজ্ঞপ্তিরে কিন্তু শেষ দিয়ে গিয়ে কিন্তু এর আর কোনো প্রতিকার নেই কারণ এর কোনো ফলো আপ নেই এটার পরে ঘটনাটা কোথায় যাবে ঘটনাটা যে এক পাতার একটা ছোটো গল্পনা এটা যে একটা উপন্যাসের পরে উপন্যাস লেখা হয়ে যাচ্ছে আমরা এই জায়গাটায় চোখ রাখি না কাজে আমার মনে হয় যে আমরা যদি আরেকটু মনোযোগী হই যদি আমরা মনে করি যে এটা অন্যায় এবং সাথে সাথে যদি প্রতিকারের চেষ্টা করি তাহলে উপায় হয় আমরা বলি আজকাল ওই একটা ওরা বাচ্চারা বুঝবে আর ভালো মতো হ্যাশট্যাগ মি টু মুভমেন্ট শুরু হয়েছে হ্যাঁ তা হ্যাশট্যাগ মি টু মানে আমিও কোনো না কোনোভাবে সেক্সুয়ালি অ্যাসল্টেড এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা মুভমেন্ট তো এটা সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে গেছে কিন্তু হয়েছে কি যখন সবাই এখন বলছে আরে হঠাৎ করে কেন তোমরা বলছো যে তোমরা পুরুষ দ্বারা অ্যাসল্টেড হচ্ছে হঠাৎ করে তোমাদের এই গল্প কোথার থেকে আসছে আসলে নারী তো বহু বছর থেকে বহু যুগ থেকে চুপ থাকে ওই চুপ থাকতে থাকতে না অনেক মিথ্যাগুলোও শক্তি হয়ে যায় অনেক সত্যি মিথ্যা হয়ে যায় এটাই হয় আসলে আমরা এই যে নির্যাতন নারী নির্যাতন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমরা বারবার শুধু অভ্যস্তই হয়ে যাচ্ছি আমরা কি রোগী আমরা কি মানসিক রোগী মানে আমাদের এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় পরিত্রাণটা আসলে কিভাবে আমাদের কি শিক্ষাটা দরকার আমি আপনাকে এইটুকুন হলফ করে বলতে পারি যে আমি রপ্তানিকারক তৈরি পোশাক রপ্তানিকারক তা আমার যত ফ্যাক্টরিতে যত মহিলা শ্রমিক আছেন তারাও কিন্তু তাদেরও কিন্তু যার যার অবস্থান থেকে এখন স্পেশালি কেউ কিন্তু ওদেরকে যাতা বলে পার পায় না একটা সুপারভাইজার একটু গলা যদি একটু উঁচু করে ওরা আমাকে ফোন করে দেয় বা হেল্পলাইনে ফোন করে বা কমপ্লেন করে ওদের কিন্তু একটা ভয়েস আছে কিন্তু আমাদের মতো মানে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানে এই কতগুলা জায়গায় না আমরা নিজেরা আসলে অনেকভাবে না দুর্বল কারণ আমাদের কতগুলো সোশ্যাল স্টিগমা আছে আমার জন্য সমাজ অনেক বলবে আমি আমি একলা যাব আমি একলা প্রতিবাদ করব। আমি রাস্তায় একা হাঁটব আমার সাথে যদি কেউ পাশে না থাকে তাহলে কি হবে মানে হয় কি সংস্কার নানা রকম সংস্কার নিজেরা নিজেদেরকে অনেকভাবে বেঁধে ফেলি আসলে আমরা এককভাবে নিজেরা নিজেদেরকে জাগাতে হবে আমি যতক্ষণ না নিজেকে জাগাবো আমি যতক্ষণ পর্যন্ত ওই সাহসী মানুষটি না হব ততক্ষণ আমি আরেকজনকে স্পর্শ করতে পারবো না আমার পাশে যে মেয়েটি বসেছিল আমি চেষ্টা করলেও কিন্তু ওর সাথে আসলে কমিউনিকেট করতে পারছি না কারণ এক আমার সময়ের অভাব আমরা সাংঘাতিকভাবে স্বার্থপর হয়ে গেছি সবাই সমাজে এত আমাদের নিজেদের জীবন নিয়ে আমরা এত ব্যস্ত যে অন্যের কথা ভাবার সময় নেই টেলিভিশনে কিন্তু আমি দেখছি প্রতিবেদন দেখবে দেখে হয়তো বা কাঁদবো কিন্তু ওই মেয়েটি কিন্তু আমার পাশের বাড়ির মানুষ হতে পারে সেইটির দিকে আমরা আর যত্নশীল হচ্ছি না আমি আমি কেন যেন আমি একটা জায়গায় আশাবাদী হতে রাজি আছি সেটা হল এদেশে যদি প্রত্যেকটি মা জাগ্রত হন এবং তাদের যদি একটু যদি আমরা সবাই একসাথে একটা মুভমেন্ট শুরু করতে পারতাম কোনোভাবে যে কোনো ঘটনা ঘটলে আমরা কেউ চুপ করে বসে থাকবো না একটা নেটওয়ার্ক থাকবে বিক্ষিপ্তভাবে দেখবেন আপনি নানা রকম সংগঠন আছে এটি আমাদের আরেকটি ঝামেলা এত সংগঠন প্রত্যেকে একই কাজ করছেন কিন্তু একসাথে হয়ে যে সঙ্গবদ্ধ হয়ে আমরা একটা বড় ভাবে একসাথে কিছু করব সেটা হচ্ছে না কাজে এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার এবং বিক্ষিপ্তভাবে এই সমস্ত কাজ না করে একসাথে যদি আমরা হয়ে করতে পারি তাহলে আসলে একটা অন্তত কিছুটা উপকার উপকার হলে হয় যে যেই মা জেগে উঠবে আর কি সেই মাকেও তো আমরা আমরাই দীর্ঘকাল ধরে আর কি মার মুখটাও তো তারও তো মুখ বন্ধ রাখার অভ্যাস হয়ে গেছে এবং সেই অভ্যাসটা আমরাই করিয়েছি কিন্তু হ্যাঁ আসলে সলিউশন তো তাই আপনি যেটা বললেন এছাড়া কোনো উপায় নাই আসলে এখানে তো অনেকই অল্প বয়সী ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান আপনারা অনেক বেশি টেক ফ্রেন্ডলি আমরা এত না আবার একই সাথে কিন্তু আপনারা যত টেক ফ্রেন্ডলি আবার একই সাথে অনেক রকম টেকের সাথে অনেক অভিশাপও আসে হ্যাঁ সাইবার ক্রাইমও আছে অনেক কিছু আছে আপনারা অনেক কিছু জানেন অনেক কিছু বেশি বোঝেন আমাদের চাইতে তবে দেখেন বিবেকটা এমন একটা জিনিস যে একই জায়গায় কিন্তু বিবেকটা আছে যেটা একসময় সাদা ওইটাই সাদা কিন্তু ওইটাই চিরাচরিতভাবে ওইটাই সাদা কতগুলো শতসিদ্ধ মেনে চলতে হয় জীবনে বিবেককে জাগ্রত করতে হয় এটি খুব স্পষ্ট জায়গা মনে রাখতে হবে যে প্রগতির সাথে সাথে অনেকগুলো অনেকগুলো কালো মেঘও কিন্তু আপনাদের আকাশ ছেয়ে থাকবে কিন্তু সেগুলোকে ফাঁকি দিয়ে সামনের ওই উপরের সূর্যটাকে দেখার দায়িত্বটাও কিন্তু আপনার ওই চোখটাকেও কিন্তু আপনারই তৈরি করতে হবে এটা অন্য কেউ তৈরি করতে পারবে না আপনার মা আপনাকে সাহায্য করবে আপনার পরিবার আপনাকে সাহায্য করবে আপনার পাশের বন্ধুটি সাহায্য করবে কিন্তু একই সাথে আপনারা নিজেদের নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন এবং সতর্ক হন না হলে কিন্তু আমরা হারিয়ে যাব জাতিগতভাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ডাকার চমৎকার বললেন এবং এগুলো আমাদের কাজে লাগবে আসলে আমি জানলাম যে মাকে জাগতে হবে আমার নিজের কথা বলছি এটা আমার ভাবনার মধ্যে ছিল না মার বিদ্রোহটা বিদ্রোহ কি মার সত্যি কথা বলাটা যে খুব জরুরি মাও যে এক ধরনের পার্সিয়ালটি করছেন সেই জায়গা থেকে তাকে সরতে হবে কিন্তু আমি একই সঙ্গে ওই কথাটাও বলছিলাম যে তিনিও অভ্যস্ত হয়ে যাচ্ছেন বা অভ্যস্ত হয়ে গেছেন আমরা বারবার করে এই অনুষ্ঠানে বলছি যে আমরা এই এই যে আমাদের দীর্ঘ অভ্যস্ত হয়ে যাওয়ার অভ্যাস সেই অভ্যাস থেকে আমরা বের হব অভ্যস্ত হয়ে যাওয়ার অভ্যাসটা খুব ভয়ঙ্কর আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি সব কিছুতে অভ্যস্ত হয়ে সব বাজে বিষয়ে আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে কিছু যা আসছে না আমার উপর তো ঘটছে না এখানে যারা বসবাস করছে তারা আমার ভাই তারা আমার বোন আমার মা আমার বাবা আমরা আমরা আমাদেরকে আহত করব না প্লিজ মানে কিভাবে বললে আমি এটা ভীষণ ভাবে বুঝিয়ে ফেলতে পারবো সেটা আমি জানি না কিন্তু মানে মনে হচ্ছে যদি বুঝিয়ে ফেলতে পারতাম একবার বলতে পারতাম যে না না এগুলো আমরা করব না আমরা কিন্তু সবাই একসঙ্গে সবাই এক আমরা এখন একটু প্রশাসনে যেতে চাই প্রশাসনের লোকজনদের সঙ্গে কথা বলতে চাই আপা প্লিজ যদি একটু আসেন স্বাগতম কেমন আছেন ভালো এই যে ঘটনাগুলো ঘটছে আইন কি আসলে একদম ঠিকঠাক ভাবে এই ক্ষেত্রে চলছে বা এর প্রযুক্তি ঠিক পথে হচ্ছে আপনি যতটুকু জানেন বা এই যে পুলিশই যে জিজ্ঞেস করছে যে মামলা নিতে চাচ্ছে না কেন নিতে চাচ্ছে না আমরা আসলেই জানতে চাই যে কেন নিতে চাচ্ছে না এরকম ঘটনা কেন ঘটছে মামলা সারা জিডি সারা প্রতিদিন অ্যাভারেজে দুই থেকে তিন ভিকটিম বা সারভাইভার্সকে নিয়ে আপন আমাদের কাছে আসে মামলা করব না কিভাবে সমাধান দিবেন এমনও আছে বাবা কর্তৃক রেফ নানা কর্তৃক রেফ আপন কর্তৃক এমন যখন মাকে বলি যে আপনাকে যেভাবেই হোক একটা জিডি অন্তত করেন জিডি না করলে আমি কোন আইনের বেসিসে সাসপেক্টকে বা কাল্পিটটাকে আমি অ্যারেস্ট করবো তারপরও করতে চাচ্ছেন না তারপরও আমরা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আমরা খুব কনসিল অবস্থায় সম্পূর্ণ কনফিডেন্সিয়ালিটি সিক্রেসি প্রাইভেসি মেনটেন করে যদি সাইবার ক্রাইম হয় সাইবার ক্রাইমের ডিভিশনে আমি নিজে নিয়ে যাই বা ফোন করে পাঠিয়ে দিয়ে যে জিনিসগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমরা সরাই মেয়েটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসি আমরা অনেক কিছু করতে পারি অনেক কিছু করতে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু মনোগত জায়গা থেকে কি ইচ্ছে হয় আপনার যে কি ইচ্ছা হয় আপনারা আমি সেটাকে জানতে চাই ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি আমার লিগ্যাল সাইডটা বাদ দিলাম দেন ইপিজিং এর আজ পর্যন্ত ওইভাবে কোনো পানিশমেন্টের ব্যাখ্যা না শুধু ইপিজিং না রিপ্রেজেন্টটাকে মানে এই যে রেপ হচ্ছে নানান কিছু হচ্ছে রিয়্যাক্ট করতে না পারলে ঘৃণা করতে হবে ঘৃণা কিন্তু একটা বড় জিনিস হ্যাঁ মেনে নেওয়া যাবে না নাহলে ট্রুমাটাইজড হতে হবে এবং ট্রুমাটা যেন না হয় এজন্য কারো না কারোর সাথে শেয়ার করতে হবে কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে যেমন আমাদের একটা ডিভিশন আছে একটা কোমলমতি শিশু যদি ডে বাই ডে এটা সাপ্রেস করে রাখে তার রিয়াকশনটা ভবিষ্যতে মে বি সে বড় সার্টিফিকেট ধারি রেজাল্ট ধারি ভালো চাকরি করতে পারলো কিন্তু সে তার কনফিডেন্স লেভেলটা মিশে নেমে যাবে তার এটা জাগ্রত হবে

বলতে হবে আপা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ হয়তো আবার অন্য কোন সময় অন্য আপনাদের বারবার লাগবে জায়গাটা পৌঁছানো সত্যি কঠিন খুব দারুণ একটা কথা আপা বলেছেন যে কাউকে না কাউকে জানাও কাউকে না কাউকে বলো একটা নিঃশ্বাসটা ফেলতে হবে এবং বিদ্রোহটা করতে হবে একটা সময় সোসাইটি এই অবস্থায় ছিল না আরও হয়তো মেয়েরা এখন একটু একটু কথা বলে এক সময় তো বলতোই না নানান ধরনের অত্যাচারের সম্মুখীন হতো বলতোই না আমার বলার রাইটই ছিল না হ্যাঁ কিন্তু কমেনি আমরা পরিসংখ্যান দেখলাম যে বেড়েছে সে আসলে উন্নয়নের দরকার তো অ্যাকচুয়ালি এখন মনে হয় মানুষের আর্থিক উন্নয়ন মূল্যবোধের উন্নয়ন সে উন্নয়ন না হলে তো হবে না আমি যে কথাটা আপাকে বলতে পারিনি তখন আমার বলতে একটু অস্বস্তি লাগছিল যে তাহলে আপার ড্রেস এটা হওয়ার কথা না আমরা যে পোশাক নিয়ে কথা বললাম হওয়ার কথা না তো কিন্তু সরকারি পোশাকই ছেলেদের মতো করেই পোশাকটা তো কি হচ্ছে কি অসুবিধাটা কি হচ্ছে আমি আমাকে ঠিক করতে পারছি না সমস্যাটা তো সে জায়গায় কারণ আমরা পেয়েছি যে যে মেয়েটি বোরখা পরে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে যে শিশু তার পোশাক পরা সে বোরখা পরা বা জামা কাপড় পরা কি পরা না পরা তাতে তো খুব কিছু যাচ্ছে আসছে না এই বিকারগ্রস্তদের সুস্থ কে করবে এই অসুস্থতা তা আমাদের অসুস্থতা আমাদের সমাজের অসুস্থতা এদেরকে চিহ্নিত করা এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এরা যদি পার পেয়ে যেতে থাকে সেটাই বড় ব্যাধি পার পেয়ে যেতে থাকলে ব্যাধি ছড়ায় কমে না একই ঘটনা এই কারণেই বারবার ঘটছে থামছে না এর বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা এই তো করতে পারি যে আমরা এর বিরুদ্ধে কথা বলবো নিজে তো অংশগ্রহণ করবোই না প্রশ্নই আসে না কিন্তু এর বিরুদ্ধে কথা বলবো এতটুকু আমরা এখানে যে কজন ছেলে আছি তারা তো বলতে পারি নাকি একটা হাত তুলি আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো এই কথাটি আমি খুব শক্তিশালী ভাবে চাচ্ছি সবাই একটু বলো যে হ্যাঁ আমরা দাঁড়াবো থ্যাংক আবার সেই জায়গায় ফিরে আসতে চাচ্ছি আবার আপনার মনের মধ্যেই ঢুকতে চাচ্ছি আবার আপনাকে বলতে চাচ্ছি যে সমস্যাটা আপনার আমার অন্তরে আপনি আমি যদি ভালো মন্দ এই দুটি শব্দ বুঝে থাকি তাহলে মন্দকে শাসন করি আপনার মনকে আমি শাসন করতে পারবো না আমার মনকে আপনি শাসন করতে পারবেন না এটাই আমাদের অসহায়তা নিজের বিচার নিজে করুন নিজেকে সুস্থ করুন সুন্দর করুন মানসিকভাবে বিদায় নিচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে প্রেজেন্টস যাবো বাংলাদেশ